দেখো বাবা, রাজির জন্য শপিং করেছি। এখন রাগ কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয় কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। ফটকার ফটকা মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মোহাম্মদকে বিয়ে করেছি বাবা। মোহাম্মদকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি, তাই বলে একটা রাস্তা ছেলেকে না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আর একটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা বাবা বাবা, খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। বাবা বাবা, চিরে ওকে চলে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা, কাজল কাজল, তুই যা, তুই চলে যা, তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য এটুকু দয়া কর কাজল, এটুকু করুণা কর কাজল, তুই চলে যা বাবা। তুই চলে যা বাবা, ওকে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। যা, চলে যাব, চলে যাব, চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা 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 বাবা, বাবা আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। চলো না মই, বিশ্বাস খাতেনি, কি অপরাধ ছিল আমার, কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি, কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি বল, কি অপরাধ ছিল আমার, কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি, কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি, কেন কেন কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার নেভার। আমার সব দুঃখে রাখুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলব। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই মদ খাচ্ছিস রাজ,
হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারব না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি, তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা বোতলটা দাও। না রাজ, না, মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব কি করে? ভুলে যাব কেমন করে? ভুলে যাব বুঝি আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারব না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, এদি 500 আর 100 কেন উঠ? তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম সে অভিনয় শেষ, এটা তোর পাওনা। এইটা তোর পাওনাটা পাইলাম, এইবার ভাওনা দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করে বোঝো না, এইবার তোর দেখাই দিতে আমার চরিত্রটা কি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আসি কারা। পাইপের ফ্যাক্টরির মধ্যে এই বসে মাইয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার? Thank you.
আপনি আমার সাথে আসুন। উনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভবা।